আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, খুবই সহজ এবং কি মজাদার চিকেন কারির রেসিপি। চিকেন কারি আমরা কম বেশি সবাই করে থাকি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই সহজ রেসিপিটি। তাহলে চলুন দেখা যাক মূল রেসিপি। রেসিপিটি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, আর দিয়ে দিব এখানে 2 টুকরা দারচিনি, 2টি তেজ পাতা, দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে আমি হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, বেশি ভাজবো না, যখন হালকা নরম হয়ে আসবে তখন এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তবে ঝালটা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে সবকিছু একটু মিক্স করে নেব, তেলের মধ্যে ভেজে নেব 1-2 মিনিটের মতো মশলাটাকে। যখন ভাজা হয়ে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি পর্যায়ে। এখানে আমি 1/2 কেজির থেকে কম চিকেন হবে ছোট পিস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নেব 2-3 মিনিটের জন্য। ভেজে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি 3-4 মিনিট, আবারও একটু মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিব, ছোট সাইজের 3টি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে মশলা চিকেনের সাথে আলুগুলো একটু মিক্স করে দিব নাড়াচাড়া করে। তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরো 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। সব কিছু যখন কষানো হয়ে যাবে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, এখানে গরম পানি অ্যাড করছি পরিমাণ মতো। চিকেনটা কিন্তু হতে এত একটা টাইম লাগবে না, তাই পানিটা কিন্তু কমিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা জল শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরি গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে সব কিছু একটু মিক্স করে দিচ্ছি। সব কিছু মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এই পর্যায়ে রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলা জালটা অফ করে দেব, আর রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।